বারাসাত নিউজ এক্সপ্রেসের নিবেদন, অনন্য শক্তি সম্মান 2019। আগ্রহী পুজো সংগঠক ও টাইটেল স্পন্সরশিপের জন্য আজই যোগাযোগ করুন। আমি রতীন ঘোষকে বিশেষ করে ধন্যবাদ দেব, যদিও এখানে কাকুরি ঘোষ ঘোষকে তার বসে আছে, এরা একেবারে দুজনে এমন সমন্বয় করে পড়ে যা সত্যি ঈশ্বর কারণ। এবং এই দেখা দেখি দেখেছি দুনিয়াতেও হচ্ছে, এখানে হচ্ছে, সেখানে হচ্ছে, খুব ভালো জিনিস। কৃতজ্ঞতা জানাবো এবং এই শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে, এটা অত্যন্ত একটা শুভ প্রয়াস। বিধায়ক পৌর প্রধান রতীন ঘোষের ভাবনায় বিদ্যাসাগরে ছাত্রছাত্রীদের সম্মাননা আমি যখনই পারি সেই বছরই আসি, এটা আমার কাছে নতুন নয়। উৎসাহ দিতে আসি, নিজেও দেখতে আসি কারাকৃতি ছাত্রছাত্রী। এই যে পার্শ্ব শিক্ষকরা আন্দোলন করছে কিসে, মায়না বৃদ্ধির দাবিতে, তাদের আন্দোলনের কি পার্শ্ব শিক্ষকদের মায়না বৃদ্ধি হবে আদৌ? পার্শ্ব শিক্ষকদের মাইনে আমরা আসার পর যেখানে নিয়ে গেছি, আমরা আসার আগে ওরা যে অবস্থায় ছিল তার থেকে অনেক পরিবর্তন হয়েছে। 2018-তেই তাদের মাইনে আমরা বাড়িয়েছি। যখন অবস্থা ভালো হবে নিশ্চয়ই তাদের কথাটা দেখব, কিন্তু আমি মাইনে বাড়ানোর থেকেও যেটা বেশি মনে করি সেটা হচ্ছে এদেরকে কী করে স্থায়ীকরণ করা যায়। সরকার সেদিকে যথেষ্ট নজর দিচ্ছে এবং ব্যবস্থা গ্রহণের জন্য নিঃসন্দেহে চেষ্টা করবে। পারিপার্শ্বিক অবস্থার কথা মাথায় রেখে প্রতিবেশী পরিজন আত্মীয় স্বজন সকলকে সচেতন করতে হবে, এটা আমাদের নাগরিক দায়িত্ব। বড় মাপের মানুষ হতে গেলে সমাজ সচেতন হতে হবে এবং সমাজে কিছু ফিরিয়ে দিয়ে যেতে হবে, যাদের হয়তো বা বৃত্তর জন্য তারা পড়াশোনার সুযোগ সুবিধা বাড়িতে পাচ্ছে সেটা ভাগ করে নিতে হবে। হয়তো প্রতিবেশী কোনো ছাত্রছাত্রী যারা বই কিনতে পারে না তাদের সঙ্গে, ছোট ক্লাসের কোনো ছাত্রছাত্রী যাদের গৃহ শিক্ষক রাখতে পারেন না বা বাবা মা অতটা শিক্ষিত নন তাদের সঙ্গে, এবং সমাজকে চেষ্টা করতে হবে উন্নীত করার, সমাজ সচেতন হতে হবে। তার মধ্যে নজরুল ইসলাম দেবাশিস সম্বর্ধিত করি, তারা জীবনে প্রতিষ্ঠিত হবে এবং প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যেমন অভিভাবকদের একটা দান আছে তেমনি আমাদের সমাজের এক স্তরের মানুষের কিন্তু তাদের সাহায্য আছে, তারপরে কিন্তু তারা সে কৃতি হয়। কিন্তু কৃতি হওয়ার পরে তারা যখন গিয়ে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তখন তারা যেমন এখন দেখবেন এই দ্বিতীয় সোপানের পরে আমাদের নতুন যে পদ্ধতি চালু হয়েছে গ্রাজুয়েশনের ক্ষেত্রে CBCS পদ্ধতি, তারপরে ইচ্ছে করলে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে কেউ লিটারেচার করতে পারেন, ভালো লাগে,
কেউ আপনারা ফিজিক্স অনার্স নিয়ে ইংলিশ পড়তে পারেন, ভালো লাগে। এই যে ব্যবস্থাটা হয়েছে, দ্বিতীয় সভা উত্তীর্ণ হওয়ার পরে সেই সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে গিয়ে এই সুযোগটা নিতে পারে, আমাদের অনুরাগ থাকে। তাই আমার মনে হয় যে আমরা যেন আমাদের যে জনপ্রতিনিধি হওয়ার সুবাদে আমাদের কাছে অনেক মানুষ আসে, যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু একটা ছেলে একটা মেয়ে তারা প্রতিষ্ঠিত হয়ে গেলে, প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে কেউ হয়তো বাইরে চলে গেলে, তখন দেখা যায় যে সে বাবা মাকে দেখবার জন্য কোনো লোক থাকে। তা আমরা চাই না আমাদের নচিকেতার ওই নতুন করে ওই গানটা যেন শুনতে হয় যে ছেলে আমার মস্ত বড় মস্ত অসম, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার। জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের বিধায়ক পৌর প্রধান অগ্নিশর্পণ দাস হৃদয়।